আসসালামু আলাইকুম, আমি সাইদ আফ্রিদি আছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদেরকে দেখাবো, অনেক সময় আমরা ইমেজ ডাউনলোড করি, ডাউনলোড করার পরে দেখি যে ইমেজটা ফটোশপ এবং ইলাস্ট্রেটর ওপেন হয় না। সেক্ষেত্রে আমরা একটা করতে পারি, যেমন ধরেন আমি ফার্স্টে ধরেন একটা ইমেজ ডাউনলোড করলাম, সেভ দিলাম। এই ইমেজটা দিয়ে আমি ওপেন হয় না, এই কারণে আমি আগের থেকে ট্যাপ করে রাখছিলাম যাতে আপনাদের বুঝাইতে সুবিধা হয়। দেখেন আসছে যে এটা ফটোশপে ওপেন হবে না। ইংলিশটা বইরে নেবেন, কুড নট কমপ্লিট ইউর রিকোয়েস্ট বিকজ অফ এ প্রবলেম পার্সিং দ্য জেপিজি ডাটা। এই জেপিজিটা কি প্রবলেম হবে না, সেক্ষেত্রে আমি করতে পারি যে পেইন্ট আছে, পেইন্ট সফটওয়্যারটা, এটা আমি এই যে উইন্ডোসে গেলে পাবো, পিএসি রিয়ালে যাবেন অথবা এখান থেকে সার্চ করে আনতে পারেন। ধরেন আমি আনলাম পি এই যে পেইন্ট, ঠিক আছে। আপনারা এটা ওপেন করবেন, পেইন্টটা ওপেন করবেন, এই যে পেইন্টটা ওপেন হয়েছে। পরে কী করবেন, যে ইমেজটা ডাউনলোড করলেন সেটা ফাইল থেকে বা ফোল্ডার থেকে আনবেন, অথবা আমি ক্রোম থেকে সরাসরি তাই না এখানে এভাবে ছেড়ে দিব। এরপর জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন, কন্ট্রোল এস, ঠিক আছে। ফাইলটা কি সেভ হইব, আমি আবার কন্ট্রোল এস দিলাম, একবার দিলেই হয়, আমি জাস্ট দিলাম আর কি। এরপরে আপনারা ফোল্ডার থেকে যেখানে সেভ হইব সেখান থেকে আনবেন। আমি সরাসরি ক্রোম থেকে তাই না এনে দেখি এখন ওপেন হয় কি না, এখন টান দিলাম। দেখেন এখন ওপেন হয়ে গেছে। আমি কি করছি, ইমেজটা ফটোশপ ওপেন হয় না, জাস্ট পেইন্টে অন করে কন্ট্রোল এস দেওয়া সেভ করে আইনে তাইনে চাললাম। এই হইল সমস্যা। আমরা এইভাবে যে কোনো ইমেজ যদি সমস্যা করে পেইন্টের হেল্প নিতে পারি, পেইন্টের মাধ্যমে আমরা ট্রাই করে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেখতে পারি যে আসে কি না। তো অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন।